সত্যিকার অর্থে আমি স্বপ্নে দেখেছিলাম ভাইয়ের হাতটা ধরে আমি বলবো এই বছরে ভাই বিয়ে করবে ইনশাআল্লাহ, ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, দ্বীনের মুখলেস দায়ী হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আবারও কোন কোরআনের ময়দানে আবারও দেখা করাবেন, আবারও এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি, মা আসসালাম। তবে আমি বড় ভাইয়ের জন্য সামান্য একটি উপহার নিয়ে এসেছি, ভাইকে দিয়েই আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। তুমি যদি কভো দেখা দাও হ্যাঁ অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, বলেন তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এই হৃদয়ে অঝর। কথা বলেন ঠিক কিনা? যুবকের জন্য, যুবতীর জন্য, প্রেমিকার জন্য যদি মরা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, বিশ্বাস করেন আমার নবীর ভালোবাসায় যদি যুবকেরা মত্ত হতো আবু বকরের মতো জান্নাত হাতছানি দিয়ে ডাকতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যুবক আর আল্লাহ রাসূলের প্রেমে মত্ত হয় না, এজন্য ভালোবাসার সুরে মহাব্বত বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে, কথা বলেন ঠিক কিনা? কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এই হৃদয়ে অঝর। দাও যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভো দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভো এসে, জোরে বলেন ঠিক কিনা? অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভো এসে, হোক না সে মরু অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন মাকরুশার নামে এমনি এমনি সূরা দেয়নি মুসলমান, বর্তমান সময়ে মুসলমানদের নির্যাতনের স্টিম রোলার চলছে সারা বিশ্বের মধ্যে, যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাজিল করে দুর্বল ইমানদার এবং শক্ত ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ধরনের একটা উপহার দান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক ইমানদার ব্যক্তি আছি এখানে বসে যারা আছি, আমরা হয়তো মনে করতেছি এত বামপন্থীরা আমাদের উপর এত অত্যাচার করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে না, এই রকম প্রশ্ন আমরা করে দেই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা যদি মিল থাকে, আমার কথার সাথে যদি অ্যাডজাস্টমেন্ট আপনার হয়, আমার কথার সাথে যদি আপনি একমত হন, তাহলে সামনের দিকে যাব। মুসলমান আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ এত দেখে মুসলমানদেরকে, কাফের শক্তি এত, কাফের শক্তিরা মুসলমানদেরকে ধরে ধরে মারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান থেকে সাহায্য পাঠাতে পারে না। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, এমন ধারণা আপনি আমি করি কি করি না? মাঝে মাঝে অনেক মুরব্বী বলে ফিলিস্তিনের মধ্যে যখন মুসলমানদের সম্পর্কে আমরা কথা বলি, ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে আমরা যখন কথা বলি মুসলমান, কিছু ব্যক্তি হঠাৎ করে প্রশ্ন করে, এ হুজুর আপনি যে ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে আপনি কথা বলতেছেন,
ফিলিস্তিনের মুসলমানদের কি আল্লাহ দেখে না? এতগুলি মুসলমানদেরকে গণহারে মার দিচ্ছে ইসরায়েলি শক্তি, আমার আল্লাহ কি ফিলিস্তিনের পক্ষে আবাবিল কেন পাঠাতে পারে না? জিজ্ঞাসা করতে চাই মুসলমান, সব প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের নামকরণের মধ্যেই দান করতেছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাইরের আমার গভীর মনোযোগ দেন, আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি মাকরুশান নামে সূরা দান করে নাই। আল্লাহ রব্বুল আলামিন দুর্বল ইমানদার এবং শক্তিশালী ইমানদারদেরকে ইমান বাড়ানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, মাকড়সার উদাহরণ দিয়েছি আমি আল্লাহ, এজন্য মাকড়সা যে জালটা বিস্তার করে, এই মাকড়সার জাল যখন বিস্তার করে ওই মাকড়সা মনে মনে চিন্তা করে আমার মতো শক্তিশালী জাল এই পৃথিবীর মধ্যে আর কেউ বোনায় না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মাকড়সার ধারণা, মাকড়সা চিন্তা করে আমি যে জালটা বিস্তার করলাম দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো শক্তি নেই এই এই জালটা ভাঙার। আরেকটা জিনিস পক্ষান্তরে মিলায় নিতে হবে মুসলমান, আমাদের কুফফার শক্তি যারা বলে আমরা 41 সাল পর্যন্ত থাকব, যারা বলে আমরা পৃথিবী রাষ্ট্র শাসন করব, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, তারাও এক ধরনের শক্তি নিয়ে আমাদের সমাজের ভিতরে আমাদের প্রতি নির্যাতন করে, তারাও মনে করে তাদের মতো শক্তিশালী পৃথিবীর জমিনে আর কেউ নাই, কথা বলেন ঠিক কি না? মুসলমান আকার ইঙ্গিতে কথা বোঝা লাগবে, ডাইরেক্ট বললে মিস কল দিব, কল দেওয়া যাবে না ভাই, না কল দিলে ধরে ফেলতেছে, মিস কল দিব, মিস কল দিলে তো বোঝা যায় যে কোন সিম থেকে কল আসছে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, কুফফার শক্তি মনে মনে চিন্তা করতেছে আমাদের মতো শক্তিশালী, আমাদের মতো শক্তিশালী মনে হয় পৃথিবীর মধ্যে কেউ নাই, বলে না 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 এরা হলো মাকড়সার জালের মতো। আমার আল্লাহ বলে হাবিব আপনি উম্মতদেরকে জানায় দেন, আলিফ লাম মিম, জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আলিফ লাম মিম, আল্লাহ বলে হাসিবান নাস ওয়ায়ুতরাকু ওয়ায়াকুনু আমানা ওয়া হুম লা ইফতানু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারা আহাসিবান নাস ওয়ায়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না, শুধু মুখ দিয়ে স্বীকার করে চলে যাবা, না 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব কারা অরিজিনাল ইমানদার আর কারা বেঈমান, কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাযিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলে মুসলমানরা তোমাদের শক্তি এমন, তোমাদের শক্তি এমন, শুধুমাত্র তোমরা আল্লাহু আকবারের ধ্বনিতে তোমরা শুধুমাত্র একটু মুখরিত করে ময়দানে নামবা, কুফফার শক্তি পালানোর রাস্তা খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কি না? আজকে আমরা মুসলমান না জাগার কারণে, আমরা মুসলমান না কথা বলার কারণে বামপন্থী রাজকে আমাদের বুকের উপরে চেপে বসেছে, কথা বলেন ঠিক কি না? হিন্দুদের মন্দিরে হিন্দুরা মূর্তি ভেঙে মুসলমানদেরকে ফাঁসির কষ্টে দিয়ে যায়, মুসলমানদেরকে নির্যাতন করে, জিজ্ঞাসা করতে চাই আমার এই ভূখণ্ডের ভিতরে 90% মুসলমানের দেশে এইরকম স্বৈরাচারি শাসন চলবে আর আমরা মুসলমান বসে থাকবো, হতে পারে না, কথা বলেন ঠিক কি না? ভয় পাচ্ছেন ভাই? এই যে রিসেন্ট মূর্তি ভাঙলো, তারা মূর্তি ভেঙেছে কারা? ওরাই। আবার এটাকেই মুসলমানদেরকে আবার মুসলমানদের ঘাড়ে চাপিয়ে মুসলমানদেরকে আবার অ্যারেস্ট করা হচ্ছে, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আজকে বিরল মুসলমানদেরকে বলতে চাই আর কতদিন বোবা শয়তানের মতো চুপ করে থাকবেন? চুপ করে থাকার সময় নাই, মুসলমান জাগতে হবে, তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে নামলে আল্লাহ সাহায্য নুসরাত দান করবে, কথা বলেন ঠিক কি না? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলেম ওলামা আছে সূরা ইউসুফ আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দেখেনি দরজা খুলেছিল কিনা, কিন্তু আল্লাহর উপর ভরসা করে দৌড় মেরেছিল, রাস্তা খুলে দিয়েছিলেন কে? আরো জোরে বলেন কে? হযরতে ইউসুফ জানে বড় বড় তালা ঝুলানো,
আমি দৌড় মারলে ধাক্কা খাবো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালামের অন্তরে ছিল আমার আল্লাহ সাহায্য করবে। এটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, আপনার মতো 10 জন 313 জন যদি জাগতে পারে, 313 জন যুবক জাগতে পারে, গোটা বিশ্বের মুসলমানদের পায়ের তলে আল্লাহ শক্তি দান করে দিবে। কথা বলেন ঠিক কি না? হযরতে নবী মূসা আলাইহিস সালাতুয়াসসালাম রাস্তা শেষ, তিন দিক থেকে সরাসি আক্রমণ, রাস্তা খুঁজে পায় না, লোহিত সাগরের কাছে দাঁড়িয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতুয়াসসালাম জানতেন যে এই সমুদ্রে পাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই, কিন্তু হযরতে মূসা বলছে রব্বি সায়াহদি, রব আমাকে পথ দেখাবে। আল্লাহ বলে নবী মূসা তুমি রাস্তা, তুমি সমুদ্রের পারে দাঁড়িয়েছো, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা সমুদ্রের মধ্যেই তৈরি করে দিয়েছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছে দাঁড়িয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, জানতো আগুনের মধ্যে লাফ দিলে পুড়ে যাবে, এটাও ভরসা ছিল আগুনের মালিক যে আমার মালিক, সে এই আগুনের কোনো শক্তি নাই, আমি এই আগুনে লাফ দিতে দেরি, আমার রব সাহায্য করতে দেরি করবে না। ওই মুসলমান আমরা, কথা বলেন ঠিক কি না? তোমরা আমাদের কিসের ভয় দেখাও? তোমরা পানির ভয় দেখাও, রাস্তা আটকিয়ে সমুদ্রের ভিতরে রাস্তা করে দেওয়া জাতি মুসলমান, তোমরা আমাদের আগুনের ভয় দেখাও, আগুনের ভিতরে থাকা এই জাতি মুসলমান, এই জাতি মুসলমানদেরকে যারা দমাতে চাই করতে হবে, তারাই হচ্ছে কুফর শক্তি। আর মুসলমান যদি ইমান নিয়ে না দাঁড়াতে পারে, বুঝতে হবে তারা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, মুনাফিকি চরিত্র নিয়ে আমরা সর্বাবস্থায় হালত করতেছি, পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কি না? পানি যেদিকে ছাতা সেদিকে, কিন্তু আল্লাহ এটা পছন্দ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলমিন আনকাবুত নাজির করে ইমানদারদেরকে, আল্লাহ রব্বুল আলম যে ইমানদাররা তোদের শক্তির মূল উৎস তো আমি, সুবহানাল্লাহ বলে সকল শক্তির মূল উৎস জনগণ যারা বলে এরা কুফরি করে, সকল শক্তির উৎস যিনি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান ভয় পাওয়ার কোন সুযোগ? জোরে বলেন আছে? আমাদের সাহায্যকারী কে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আল্লাহ বলছে সাহায্য তো কাছেই আছে রে ভাই, আল্লাহ বলছে হ্যাঁ বান্দা সাহায্য তো কাছেই, এত দৌড়াও কেন? শুধুমাত্র কি অবাশিরুল মুমিনিন, আল্লাহ বলছে সত্য দিচ্ছে শুধু মুমিন হওয়া লাগবে, মুমিন হও আমি আল্লাহ বিজয় নিশ্চিত করে দেব, নিশ্চিত করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ভয় পাওয়ার দরকার নাই, টুডে টুমরো মুসলমানদের বিজয় নিশ্চিত হবেই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, আপনাদেরকে সুসংবাদ দিই, ইরান থেকে আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার জন্য শুধুমাত্র কিছু ড্রোন পাঠায়াছে, তাতেই গোটা বিশ্বের কুফফার শক্তির ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান ফিলিস্তিনে যা যুদ্ধ করতে পারবো না, আজকে বিরলের মুসলমানদেরকে বলতে চাই ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগান তো দিতে পারবো। কথা বলেন ঠিক কি না? দেখবেন যারা একটা স্লোগান দিতে চায় না, তারা ইসরায়েলকে সমর্থন করে। আল্লাহর কসম করে বলি, ইসরায়েলকে সমর্থন যারা করে তারা ইমানদার থাকতে পারে না। যারা মুসলমানদের পক্ষে স্লোগান দেওয়ার জন্য সবাই একবার দাঁড়িয়ে যায় লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না নাই, যুদ্ধে যেতে পারি না, কিন্তু আমরা তাকবীর ধ্বনি দিয়ে আমরা কুফফার শক্তিকে বলে দিতে চাই, আমরা মুসলমানদের জীবন থাকা পর্যন্ত কোন মুসলমানদের গায়ে আতর দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সবাই আগায় চলে আসি, চেপে চেপে বসি লিল্লাহে তাকবীর, সবাই সামনে জায়গা গ্যাপ পূরণ করে বসি। রাগ করতেছেন? চলবে, চলবে, চলবে। বাতিলকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কি না? বাতিল শক্তিকে ভয় পাই না। আমরা তো সেই জাতি যে জাতি মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা মরলেও 1 লাখ বাঁচলেও 1 লাখ। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমানের মতো একবার তাকবীর ধ্বনি দিয়ে আমরা আলোচ্য আয়াতের ভিতরে ঢুকে যাবো ইনশাআল্লাহ। সবাই একটু গলাটা খেখর দিয়ে দেন, চা দেওয়া যাবে না, এতগুলো মানুষ তো, আমিও খাবো না, আপনাদেরও দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমিও খাবো না ইনশাআল্লাহ। এবার সবাই হাতটা এভাবে আস্তে আস্তে উঁচু করবো। এ যুবক এইরকম না রে ভাই,
নাহলে ঘাড় যাবে। আবার দেখবেন যারা পান খান মুরব্বী চাচা সাবধান, আমি এক জায়গায় তাকবীর দিতে বলেছিলাম, এক যুবক সাদা পাঞ্জাবি নিয়ে এসে বলছে হুজুর আপনি তাকবীর দিতে বললেন বেকায়দা, ও তাকবীর মেরেছে আরো মুরব্বী পাঞ্জাবি ফুর করে মেরে দিয়েছে, তা বিপদ কম না বেশি। এজন্য যারা পান চাবাচ্ছেন তারা একটু সাবধানে মারবেন, ঠিক আছে? নারে হয় নাই হয় নাই হয় নাই, আরো জোরে। এ যুবক ভাই, এত হারবালের পোস্টার থাকার কথা ছিল না রে ভাই, মোবাইল টিপে টিপে যৌবন জীবন যৌবন সব শেষ, ঠিক না? এজন্য তো রাস্তায় আর রাস্তাঘাটে যেখানে সেখানে হারবালের পোস্টার। লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করেছেন এরা একটু হাতটা জাগান, বিয়ে করেছেন, আমিও বিয়ের পক্ষে ভাই, কিন্তু আজকে আমাদের প্রধান বক্তা কিন্তু বিয়ের বিয়ে করেনি, তিনাকে এসে আবার হাত তুলাবো, ঠিক কিনা? এ বছরেই বিয়ে চাই, কথা কম ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এ যুবক ভাইরা রেডি থাকবো, আমাদের প্রধান বক্তা আসবে, তার সাথে আজকে তোমরাও শপথ করবা এই বছরেই বিয়ে করা লাগবে, এই বছর হচ্ছে বিয়ের বছর, কথা কম ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? নারায়ণ তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, বাস্তবতার আলোকে আমলের উদ্দেশ্যে। পর্দা নিশি মা এবং বোনেরা যারা আছি সকলের উদ্দেশ্যে আজকে আলোচনা হবে ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুর অংশ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দুইটা কর্মসূচি দান করতেছেন, চিল্লায় বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে, জোর হলো না? দুইটা কর্মসূচি, এই কর্মসূচি দুইটা নিয়ে আমরা বাড়ি যাব ইনশা আল্লাহ রাব্বুল আলামিন। বলেন হাবিব উম্মতকে জানায় দেন, উম্মতকে এলান করে দেন, উম্মতকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কর্মসূচি মুসলমানদেরকে দান করছে উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হাবিব আপনি তেলাওয়াত করবেন এই কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে হবে কোথা থেকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআন মুর্দা কিতাব না জিন্দা কিতাব? আরো জোরে বলেন, এই কোরআন মুর্দা কিতাব না জিন্দা কিতাব? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এমন ভাবে সুন্দর করে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন সেট করে দিয়েছেন, আমরা শুধু খালি প্রশ্ন করব আর কোরআন টাস টাস করে উত্তর দেয়। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রথম নাম্বার কর্মসূচি দিচ্ছেন আমাদেরকে তেলাওয়াত করতে হবে কোন কিতাব? লজ্জা লাগতেছে নাকি ভাই? জোরে বলেন, আরো জোরে, আল কোরআন। অনেক যুবক ভাই আছি, বিসিএস ক্যাডার হচ্ছি, অনেক বড় বড় জায়গায় যাচ্ছি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিক না? এজন্য এখানে যারা বসে আছি আমরা যারা পারি তারা রেগুলার তেলাওয়াত করব, যারা পারি না তারা শিখব না। ইনশাআল্লাহ বলার দরকার নাই, আল্লাহ যদি কবুল করে নেয়। চালাক কি কম রে ভাই, বাঙালির মতো চালাক এই পৃথিবীতে আর আরেকটা জাতি আমি খুঁজে পাইনি ভাই। ঈদের মতো চালাক বলবো ভাই, বলবো বিদেশের মধ্যে ভাই, এই যে আমাদের বাংলাদেশে জুতা পালিশ করে এদের নাম কি? আরো জোরে, মুচি। বিদেশে ভাই মুচি নাই, বিদেশে আছে রোবট সেট করে দেওয়া আছে, রোবটে জুতা পালিশ করে দেয়। তবে মজার ব্যাপার হলো বাংলাদেশ থেকে এক যুবক গেছে বিদেশে, যাওয়ার পরে মনে করেছে মনে হয় ফ্রি, বাঙালি তো ফ্রি পেলে আলকাতরাও খায়, কথা কন ঠিক কিনা? এই যে নির্বাচন চলতেছে ভাই, এই যে মুরব্বীরা খালি মোছে তাও দেয় আর বলে হুজুর খালি দোয়া করেন প্রত্যেক বছর যাতে নির্বাচন আসে। কেন গো চাচা? বা নির্বাচন আসলে প্রত্যেক দিন 40 কাপ করে মারি, এমনি দিন ও বসে থাকলেও এক কাপ খায় না, আর নির্বাচন আসলে 40 কাপ মারা যায়, এমন এমন মুরব্বী আছে না? না সম্মানিত ভাইয়ের আমার, ওই যুবক মনে করেছে মনে হয় ফ্রি,
ডান পা ঢুকায় দিয়েছে, পরিষ্কার করে বের করে দিয়েছে, বাম পা ঢুকায় আছে, যখন বিপদে পড়েছে তখন বাম পা ঢুকার সাথে বাম পা আটকায় দিয়েছে, স্ক্রিনের মধ্যে লেখা $100 না দেওয়া পর্যন্ত তাকে আর পা ছাড়ে না। পকেট হাসতায় দেখে $10-এর বেশি নাই, বন্ধুকে ফোন করবে, যে বন্ধু তাড়াতাড়ি $90 নিয়ে আসো, নাহলে আমার পা কোনো রকমের ছাড়ে না। এবার জিজ্ঞাসা করতে চাই, $100 দিয়ে পা ছুটায় নিয়ে ঘরের মধ্যে গেল যখন, বলেন তো দেখি, জিজ্ঞাসা করতে চাই, এ যুবকের রাত্রে সারা রাত ঘুম হবে ভাই? আরো জোরে বলেন, ঘুম হবে? সারা রাত ঘুম হয় না। এর এই $100 চলে গেল, আমি এতদিনের ইনকাম আমি কেমনে করব? পরের দিন যায় যখন, দুই বন্ধু আবার যাচ্ছে, এই যে $100 দিল পরের দিন আবার ডান পা ঢুকায় দিয়েছে, ওর ডান পা ঢুকানো দেখে পাশের বন্ধু দৌড় মেরেছে, আজকে আবার ডলার ধার করবে, এও দৌড় মেরেছে, বুঝে দৌড়ানোর দরকার নাই, বুদ্ধি দেখো, বাঙালির বুদ্ধি দেখেন, ডান পা ঢুকায় দিয়েছে, পরিষ্কার করে দেয়, আর ওই ডান পা আর বাম পা আর ওই রোবটের মধ্যে দেয় না, সামনে আরেকটা রোবট ও বাম পা আরেক জায়গায় রোবটের। প্রত্যেক দিন যায় আর বাবু মেরে ঘুরে, প্রত্যেক দিন পুরা জুতা পরিষ্কার, সারা মাস পরে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে এই বাঙালি প্রত্যেক দিন মারে আর বাবু মেরে ঘুরে। বিপদ কম না বেশি? জোরে বলেন, বিপদ কম না বেশি? এবার তার সাথে সাথে পুলিশ যায়, 11-5 আর বাটাম একবারে ছুটায় দিয়েছে। এবার যতগুলি ডলার হিসাব করে জমা করে, এবার এক বছর খালি ডলারই পরিশোধ করেছে। মানে বাঙালি মরে শেষ পর্যন্ত মরে। ওই যে বলে না আমাদের কথায় আছে যে চালাকের গু তিন জায়গায়, কথা কয় না ঠিক না? ওরা দেখেন রাস্তার মধ্যে পায়ের মধ্যে মনে করেন কোনো ময়লা লেগেছে, ওরা আবার চেটে দেখে যে কি, কথা কয় না ঠিক না ভাই? ঠিক সম্মানিত ভাই আর আমার, এই চালাক জাতি আপনাদের সামনে আমি ওয়াজ করছি, এত সাধারণভাবে আপনারা মেনে নেবেন আমার এটা বিশ্বাস হয় না। বলেন তো, তেলাওয়াত যারা করতে পারি না, শিখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যুবক বলছে, হুজুর শিখবো কখন? ফ্রি ফায়ার খেলেই তো দিন শেষ ভাই। এই যে মাহফিল করে রাত্রিবেলা যখন বাড়ি যাই, মাঝে মাঝে ভয় লাগে। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ তিনজন যুবক ফ্রি ফায়ার খেলছে, আর আমি মনে করেছি মনে আমারে ধরতে, হুজুর তো এমনি বিপদ ভাই, আমি মনে করেছি আমারে ধরবে মনে হয়। আমি ড্রাইভার বললাম তাড়াতাড়ি, পরে দেখি ওরা খালি ধর ধর ওয়ে নে কত ঢাকায় না ভাই, জীবন যৌবন সব এই মোবাইল খাইলো, কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাই আমার, এক নাম্বার কর্মসূচি আমার আল্লাহ দিচ্ছেন যে তেলাওয়াত করতে হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আমি আসমান থেকে নাজিল করেছি সেই কিতাব তোমাদেরকে পাঠ করতে হবে, এজন্য যাতে করে সমাজ থেকে দুর্নীতি মুক্ত করা যায়, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাই আমার, এক নাম্বার কর্মসূচি শেষ, আমল করতে হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার কর্মসূচি দিচ্ছেন। আমরা বললাম আল্লাহ, আমরা তেলাওয়াত করলাম কোরআন, কিন্তু কোরআনের মধ্যে তেলাওয়াত করতে গিয়ে কোন আমলটা আমাদেরকে প্রথম দিচ্ছ? সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া আকিমিস সালাহ, এক নাম্বার কর্মসূচি তেলাওয়াত, দুই নাম্বার কর্মসূচি আমার আল্লাহ দিচ্ছে, সমাজের ভিতরে তোমাদের নামাজ কায়েম করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজের ভিতরে নামাজ আদায় করা হয়, কায়েম করা হয় নাই, কথা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে যদি নামাজ কায়েম করা থাকতো ভাই, দুর্নীতি অন্যায় জুলুম অত্যাচার কোনো কিছু থাকতো না, কথা বলেন ঠিক কি না? যদি আপনাদের এলাকার মেম্বার যদি ইমাম হতো, আপনারা রাগ করতেছেন, কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের এলাকার মেম্বার যদি ইমাম হতো, বলেন দেখি এই ইমামকে পিটিয়েও কি কাবিখার গম খাওয়ানো যেত? জোরে বলেন। আর যদি আপনারা জানতেন মেম্বার সাহেব দুর্নীতির টাকা খেয়েছে, জিজ্ঞাসা করতে চাই এমন ইমামের পিছনে ইক্তেদা করতেন? জোরে বলেন না কেন ভাই? দেশ চালানো সহজ কিন্তু ইমামতি করা কঠিন, কথা বলেন না। ইমামের এমন জায়গা প্রকাশ স্বভাবে আপনি কেন অন্যায় করতে পারবেন না? যদি আপনি দেখেন ইমাম সুদ খাই নামাজ পড়বেন, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন, কথা কোন ঠিক? মাঝে মাঝে এই যে ঈদের ছুটিতে আমাদের ইমামেরা বাড়ির মধ্যে যায়, কিন্তু সেই সময়েও বিপদ আছে না নাই? সভাপতি সুদ কর দাঁড়ায় পড়েছে নামাজে, এবার পিছনে মুক্তাদি জিজ্ঞাসা করো, হুজুর সুদ করের পিছনে কি নামাজ হবে? আমি বললাম কিডা পড়াইলো ওই সভাপতি, তাহলে জিজ্ঞাসা করতে চাই
সুদখরের পিছনে আপনি আমি নামাজ পড়বো না, ইমামতির জায়গায় এমন একটা জায়গা, ওই জায়গা যদি চেয়ারম্যান যদি ইমামতির জায়গা থাকতো তাহলে কোনোদিন চেয়ারম্যানের দ্বারা কোনো অন্যায় হতো না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য দেখেন, পুরা মদিনা শাসন করছেন আমার নবী, আবার পক্ষান্তরে পুরা মদিনার রাষ্ট্র পরিচালনা করতেছেন আমার নবী, মসজিদে ইমামতি করতেছেন আমার নবী, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। খলিফা আবু বকর শাসন ক্ষমতা পুরা মদিনার শাসন করতেছে, পুরা মদিনার প্রেসিডেন্ট আবু বকর ইমামতিও করে আবার রাষ্ট্র শাসন করে, জোরে একবার বলেন না আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করে আবার ইমামতিও করে, জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য তো তাদের জামানার মধ্যে আমরা খেয়াল করে দেখেছি, নিজের সন্তান পর্যন্ত অন্যায় করার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পর্যন্ত শাস্তির আওতায় আনতে ভয় পায় নাই, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের নেতারা যদি, নেতার ছেলেরা যদি অন্যায় করে এই বিচার হয়, জোরে বলেন, ভয় পাচ্ছেন নাকি ভাই? বলেন হয়। বরঞ্চ আমাদের মতো নিরপরাধ আলেমরা কোনো দোষ করে না ভাই, তারপরেও আল্লামা মামুনুল মতের মানুষ, আল্লামা মামুনুল মতের মানুষ আজকে জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা, আমার গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিমিস সালাহ প্রথম কর্মসূচি দিচ্ছেন, তেলাওয়াত করা লাগবে। দুই নাম্বার কর্মসূচি দেওয়া হলো, এ মুসলমানরা সমাজের ভিতরে নামাজ কায়েম করা লাগবে। জিজ্ঞাসা করলাম, প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে, আশুর তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলে, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি রাব্বুল আলামিন সমাজের ভিতর যদি নামাজ কায়েম হয় তাহলে এই নামাজ দিয়ে কি হবে, সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন পরের অংশ আয়াত নাজিল করে মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারা যদি কোরআন দিয়ে তোমরা যদি আকিমিস সালাহ তোমরা যদি নামাজ কায়েম করে ফেলো তা আমি আল্লাহ প্রথম প্রফিট তোমাদেরকে দান করব, এ নামাজ তোমাদেরকে দুনিয়ার সব অন্যায় কাছ থেকে বিরত রাখবে। আরো জোরে বলেন, আল্লাহ বলছে ইন্না, নিশ্চয় অবশ্যই, ইন্না না কান্না লাকিন্না লাই তালা আল্লাহ, ছয়টা শব্দকে আল্লাহ ব্যাকরণগত দিক দিয়ে হুরফে মুসাববাদ বিল ফেল বলা হয়, আল্লাহ নিশ্চিতবোধক শব্দ ইউজ করে ডাকতে বলে, ইন্না সালাতা নিশ্চয় নামাজ, আনিল ফাহশাই, আনিল ফাহশা শব্দটা আরবি লুগাতের পরিভাষায় নিয়ে আসা হয়েছে, এই শব্দটা এমন ব্যাপক অর্থগত শব্দ, এই শব্দের ভিতরে আল্লাহ দুনিয়ার সব অন্যায় ঢুকায়া দিয়েছে। এখানে জেনা অন্যায় মিথ্যা কথা যত পাপ আমরা করি সব আনিল ফাহশাইয়ের ভিতরে এক শব্দ দ্বারা আল্লাহ পৃথিবীর সব পাপ কাজের কথা এক শব্দের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের মুজেজা, আল্লাহু আকবার বলেন। কাফেরেরা কুফফার শক্তি কোরআনের কাছে মাথা নত এমনি করেনি ভাই, কুফফার শক্তি মাথা নত এমনি করেনি, যখন এই শব্দগুলি যখন ব্যবহার হতো কাফেরদের টনক নড়ে যেত, কিরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মি মানুষ যে পড়ালেখা জানে না, অক্ষর জ্ঞান জানে না, সে কেমনে এত সুন্দর সুন্দর কথা বলে, আনিল ফাহশা শব্দটা শোনা মাত্রই তাদের টনক নড়ে যেত, আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ তাআলা যেই কথা বললেন ইমানদারের মতো বুঝে থাকলে জবাব দিবেন, আল্লাহ যে কথা বললেন এই কথা মিথ্যা না সত্য? আরো জোরে, এ ভাই আওয়াজ কমে গেল কে রে ভাই? অনেক ভাই চলে যাচ্ছে, অনেক যুবক ভাই স্টেজে একদম গল্প করা যাবে না, স্টেজ স্টপ, লিখিত দিবেন। অনেক যুবক ভাই এখানে আছে নেশা করে, ঠিক না? আছে না নাই? অনেক যুবক ভাইকে যে আস্তে আস্তে দেখলাম যে সিগারেট টানতেছে, কথা কয় না ভাই? এ যুবক ভাইয়েরা সিগারেট টানা যাবে? হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়ার আমার, সিগারেট খাওয়া যাবে না, কিন্তু সিগারেটের একটা মর্ম আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে হালাল খাবার অনেক আছে কিন্তু মানুষ এত মহব্বত করে না যতটা মহব্বত সিগারেটকে করে, জোরে বলেন ঠিক কি না? কেমনে বললাম,
একটা ভালো চা যদি একজন খায় আরেক বন্ধুকে দেয় তো বলে আইঠো, ঠিক না? ভালো বিরিয়ানি যদি দামি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি একজন আরেকজনকে দিয়েছে, খাওয়ার পরে নাড়াচাড়ার পরে দেয় খাবে ভাই, কিন্তু সিগারেট দুই বন্ধু টানে আরেক বন্ধু তাকায় থাকে, একটা টান তো দিবা, কথা কয় না কথা কয় না কথা কন ঠিক কিনা, একটা টান তো দিবা, কিসের মেথর কিসের ডোম আর কিসের ফলিয়া ভাই, টান দেয় তাকায় থাকে, কে রে ভাই তাকায় আছিস, শেষ টানটা তো দিবা, জোরে বলেন। এ যুবক ভাই, নেশার নৌকায় পাংখা লাগানোর সময় আছে নাকি ভাই? এখন কোরআনের নৌকায় পাংখা লাগানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? বলবো বলবো। ওই যে গগন সাকিবের, ওরা তো গান বাজায় ভাই, আমরা উল্টা করে দেই, এটাই আমাদের দোষ, কথা বলেন ঠিক কিনা? হাতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাগাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। আরো জোরে বলতে হবে। হাতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাগাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল, মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে বাড়ি জমাইছি, অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই, জোরে বলে ঠিক কি না? এ যুবক ভাইরা মদ খাও, খাও না মদ খাওয়ার পরে তাল হয় না বেতাল, খালি বেতাল। এই যে পর্দা নিশি মা বোন আমার আছে, যখন স্বামী মদ খেয়ে বাসায় ফিরে আসে তখন স্ত্রী খুব বিপদে থাকে, কথা কন ঠিক কিনা? দরজা খুলতেও ভয় পাই, যদি দরজা খুলে সাথে সাথে বলে আম্মা আসসালামু আলাইকুম, কথা কয় না? পাশে ছেলে দাঁড়া আছে, ওই দুলা ভাই ভালো আছে, কথা কয় না? তাহলে নেশা করা যাবে? নেশা করতে হবে কার দিকে? আরো জোরে বলেন। অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই, চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি হই না যেন পর, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি, কোরআনার নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়, পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়ি করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি, আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। এজন্য আল্লাহর দিকে মোতাওয়াজ্জো হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চায় যুবক ভাইরা, জবান খুলে বলো আল্লাহ সত্য বলে না মিথ্যা? আরো জোরে। তে আল্লাহ যদি সত্য কথা বলে তাহলে জিজ্ঞাসা করতে চাই এ কোরআনের আয়াত মিথ্যা না সত্য? আরো জোরে বলেন। সত্য কেমনে হলো? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন। আল্লাহ বলছে ইন্না সলাতা, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আর আপনাদের কাছে আমি এবার প্রশ্ন করতে চাই, আমি দেখলাম খেয়াল করে ইমামের পিছনে পহেলা দশজন ব্যক্তি সুৎখর আর ঘুষখর আর বেনামাজ, মানে অন্যায়কারী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমি যে সব কথা ঠিক এটা আপনারা বিবেচনা করে উত্তর দেওয়া লাগবে। আমি খেয়াল করে দেখলাম আল্লাহ কোরআনের মধ্যে বললেন নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে, কিন্তু নামাজ পরে সুদ খায় এমন লোক আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? দেখবেন কিটা কথা কয় না, ওটা সুদ খোর, দেখেন তো কিটা কয় না, বলেন নামাজি ভেজ ধারণ করে ঘুষের ব্যবসা করে না? আসতে বলেন, কেউ শুনে ফেলবে, বলেন আছে না নাই? নামাজ পরে পিছনে এসে জেনা করে, এই এলাকায় নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ পরে এসে পরকিয়া করে নাই? এমন আল্লাহর ওলি এখানে নাই? আছে? কে কে আছে এবার হাত উঠান? আছে তো, গইলেন নাই? নাই নাই ভাই নাই,
আল্লাহু আকবার বলেন, লজ্জা পাচ্ছেন? ভাসুরের নাম বলে নিতে হয় না, থাক, ঠিক কি না সম্মানিত ভাইয়ার আমার? তো আল্লাহ বললেন নিশ্চয় নামাজ, নামাজি ব্যক্তিকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়লাম, অন্যায় কাজও করলাম, এর কারণটা কি? এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসীর গ্রন্থের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম লম্বা সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওটাই আপনাকে আমাকে অন্য আয়াত দিয়ে বোঝাচ্ছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, আমি এই আয়াতের উপর গবেষণা করে তিনটা বিষয়, মৌলিক তিনটা, এর বাইরে অনেক সাব পয়েন্ট আসবে, কিন্তু মৌলিক তিনটা কাজ না করার কারণে আমাদের নামাজগুলি আল্লাহর দরবারে পৌঁছায়, এজন্য আমাদের নামাজ আমাদের যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। ও আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে আর তারা জান্নাতি হিসেবে ঘোষণাও পেয়েছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়ার আমার, তিনটা পয়েন্টের উপর কথা শোনা লাগবে, গাজা খুরি গল্প না ভাই, কোরআন আয়াত টুয়াত কথা শুনে যাবেন। এখানে যতক্ষণ বসে থাকবেন অন্তত পক্ষে আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তিনটা পয়েন্ট আমি মৌলিকভাবে বের করলাম। এক নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করতেছেন, এক নাম্বার মৌলিক, যেটা আমরা অপবিত্র অবস্থায় ঘোরাফেরা করি, আমরা পবিত্রতা অর্জন করতে বললেন এটা কথা বললেন হুজুর। এখানে যারা বসে আছি ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলবো, পর্দানিশি মা বোন সহ যারা বসে আছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি এখানে যারা বসে আছি 80% মানুষ রাসূলের সুন্নাত তরিকায় কেমনে ফরজ গোসল আদায় করতে হয় জানি না। কথা জোরে বলেন ঠিক কি না? লজ্জা নাই ভাই, লজ্জা নাই। বুখারি 136 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, যখন প্রথম বিশ্বনবী আয়েশার সঙ্গে সহবাস করেন, ওই রাত্রে যখন গোসল ফরজ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানার মধ্যে থেকে গোসলখানার মধ্যে যখন গেলেন, আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আজকে তোমাকে যেভাবে আমি গোসল শিক্ষা দিব, আমার উম্মতকে ঠিক একইভাবে গোসল শিক্ষা দেওয়া লাগবে। ও মুসলমান, আল্লাহর নবী এ হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলেছে, আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী ডাকতে বলছেন, আয়েশা রে, আমার উম্মতের জন্য তুমি লজ্জা শরম করবা না, উম্মতের জন্য যা যেভাবে আমি বর্ণনা করেছি সেভাবেই উম্মতকে শিক্ষা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমানের মতো জবাব দিবেন ভাই, জিজ্ঞাসা করতে চাই, এখানে আমরা যারা গোসল করি ভাই, এই যে আমাদের বালেগ হওয়ার পর থেকে আমাদের কিন্তু একবার হলেও গোসল ফরজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর যাদের আমাদের বিয়ে হয়েছে প্রত্যেক রাতেই মোটামুটি ফরজ, কথা বলেন না কেন ভাই? ও ভাই লজ্জা শরম নাই, কথাগুলি বোঝার চেষ্টা করেন। পর্দা নিশি আমার মা বোনেরা, খালি লাখ সাবান মাখলে আর ফেরেন লাভলি মাখলে কিন্তু ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল আদায়ের নিয়ম আল্লাহর নবী হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলছেন, বুখারী 136 নম্বর হাদিস খুলে দেখতে হবে, ও ভাই গাজাগুড়ি গল্প বলার জন্য আসিনি, বিশ্বনবী আয়েশাকে ডাকতে বলছে, আয়েশা রে, আমি যেভাবে গোসল তোমাকে শিক্ষা দিচ্ছি ফরজ গোসল, এভাবে আদায় না করলে পশ্চিমকালেও গোসল আদায় হবে না। এবার জিজ্ঞাসা করতে চাই, এই ফরজ গোসল শিকার দরকার আছে না নাই? এবার অনেকেই বলতে পারেন, হুজুরি এত দামি একটা মাহফিলে সামান্য ফরজ গোসল শিখবো? বলবে, মনে মনে ভাববে, এত দূর থেকে কুষ্টিয়া থেকে নিয়ে আসলাম, মাওলানা হারুন রশিদ দিনাজপুরি নাম আপনার, এত দূর থেকে আসলাম ফরজ গোসল শিখানোর জন্য, আপনি কি গাজা খাইছেন নাকি ভাই? না না না, এটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, আপনার গোসল ফরজ হওয়ার পরে আপনার মসজিদে ঢোকা হারাম। তাহলে মোলামা কথা বলতে হবে ঠিক না? গোসল ফরজ হলে মসজিদে ঢোকা, আসতে বলেন, কিন্তু আমরা আরামে ঢুকতেছি ঠিক না? কোরআন শরীফ ছোঁয়া পড়া হারাম, কাবার চত্বরে গোল চত্বরে আপনাকে তাওয়াফ করা আপনার জন্য হারাম, কিন্তু মুসলমান আজও পর্যন্ত আমরা একটা বার চিন্তা করে দেখলাম না, আমাদের বয়স হওয়ার সন্ধিক্ষণ পার হওয়ার পরে আমাদের গোসল ফরজ হয়েছে, আজকে যুবক বয়স পার করে আমরা, যুবক বয়স পার করে আমরা বৃদ্ধা পর্যন্ত চলে যাচ্ছি, এক পা কবর পর্যন্ত চলে গিয়েছে, আজও পর্যন্ত ফরজ গোসল সম্পর্কে জানতে পারলাম না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ বলছে ওহে যারা ইমানদার, ইজা যখন কুমতুম ইলা সলাতি, নামাজের যখন ওয়াক্ত হবে, সময় হবে, তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিচ্ছে বান্দারা, সর্বপ্রথম তোমাদেরকে উযু করা লাগবে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে স্পষ্ট ভাবে জানা দেয়, ইজা যখন কুমতুম ইলা সলাতি, নামাজের জন্য যখন তোমরা ডাকবা, ফাগসিলু তোমরা ধৌত করো, উযু হাকুম তোমাদের মুখমণ্ডল, জোরে বলেন আল্লাহু আকবার। উযুর ফরজ কয়টা আরো জোরে বলেন, আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কয়টা, আর তিনটা কি করল কয়টা, আরো জোরে। অনেকে আমরা উযু করি কিন্তু ফরজ কয়টা এটা জানি না। আমাদের এলাকায় কিছুদিন আগে নির্বাচন হলো ভাই, তো এক মেম্বার প্রার্থী, নাম বলতেছি না, তো দেখতেছি উযু করতেছে কিন্তু পানি কুলি করতেছে কিন্তু পানি আর দেখতে পাচ্ছি না। ও মনে করে মনে হয় কুলি করে মনে খায় নিতে হয়, ও কিন্তু গোসল উযু জানে, এমন আছে না ভাই? অনেকে আমরা উযু করি, ঠিকই উযু করি, উযু নিয়ম অনুযায়ী করি, কিন্তু ভাই আমরা উযুর ফরজ জানি না। এটা যদি আপনি না জানেন, তাহলে আপনার ওই গুরুত্বটা আপনার কমে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই চার অঙ্গের কোনো এক অঙ্গ যদি আপনার শুকনা থাকে, আপনার অজু হবে, আর ওই অবস্থায় যদি আপনি বিনা উজুতে ইচ্ছাকৃত নামাজ আদায় করেন, আলেম ওলামা পাশে আছে, আপনি মুরতাদ হয়ে যাবেন, ইমান হারা হয়ে যাবেন, কথা বলেন না কেন ভাই? কিছু গুরুত্বপূর্ণ মাসআলা, আমরা অনেক সময় চিন্তা করি নামাজের মধ্যে দাঁড়া যায় পহেলা কাতারে, খেয়াল করে দেখবেন অনেক ব্যক্তির উজু ছুটে যায়, জোরে বলতে হবে ভাই, ছুটে না? আমার চোখে দেখা এক ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গ্যাস মেরেছে জোরে পক করে শব্দ, তা আমি ভাবলাম যে মনে চলে যাবে, কিন্তু না জানার কারণে চার রিকাত নামাজই পড়লো। আমি বললাম যে ভাই আপনার উজু করার দরকার ছিল, ওর রাগ দেখলে মাথা খারাপ, আমার কলা চিপে ধরেছে, হুজুর আপনার মতো বিয়াদব দেখি না, আমার নামে এত দুর্নাম ছড়াইলেন আপনি। অথচ আপনি যদি ইচ্ছাকৃত উজু নষ্ট হওয়ার পরে উজু ছাড়াই যদি আপনি নামাজ আদায় করেন, আপনার ইমান চলে যাবে, সাধারণভাবে নিয়েন না ভাই, সম্মানিত ভাইয়ার আমার ওখানে নিয়ম কি, আপনার উজু নষ্ট হয়ে গেলে বাম হাত এইরকম করে ধরা লাগবে, এই যে তাকান, এরকম হাদিসের ভাষা, এইরকম নাকটা এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে নাকটা, পিছনের মানুষ বুঝতে পারবে আপনার উজু নষ্ট হয়েছে, হালকা করে আপনার রাস্তা করে দিবে, আপনি চলে যাবেন। মজার ব্যাপার হলো দুই রিকাত নামাজের পরে আপনার উজু ছুটে গেছে, আপনি বাইরে যেয়ে উজু করে আসবেন, কারোর সাথে যদি কথা না বলেন ওই দুই রিকাত আপনার বহাল থেকে যাবে, বাকি দুই রিকাত আদায় করে নেবেন। আর যদি কারোর সাথে কথা বলেন আপনার আগের দুই রিকাত ছুটে যাবে, আবার চার রিকাত আপনাকে আদায় করতে হবে, আল্লাহ একবার বলেন। এগুলো মাসআলা আমরা শিখি না, ঠিক কিনা? দরকার আছে না ভাই? সম্মানিত ভাইয়ার আমার, এক নম্বরে গোসলের ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ছয় নম্বর আয়াত স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, উজুর ফরজ দান করতেছেন, তাইমুমের ফরজ দান করতেছেন, মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, ও আল্লাহর বান্দারা এমন এক নির্জন এলাকায় গেছেন যেখানে পানি নাই, আশেপাশেও পানি পাওয়া যায় না, এমন অবস্থায় যদি আপনি পড়ে যান আর স্ত্রী সহবাস যদি আপনি করেই ফেলেন, কিংবা আপনার স্বপ্নদোষের কারণে আপনার গোসল ফরজও হয়ে যায়, ও আল্লাহর বান্দিরা গভীর মনোযোগ দেওয়া লাগবে, পর্দানি সীমা বোনেরা আপনাদেরও যদি গোসল ফরজ হয়ে যায়, পানি নাই কি করে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ছয় নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাইমুমের বিধান দান করতেছেন, এ বান্দারা পানির চিন্তায় তোমাদের ব্যাকুল হওয়ার দরকার নাই, আমি আল্লাহ পুরা পৃথিবীর মাটিকে তোমাদের জন্য পবিত্র বানায় দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য তিনটা পুরস্কার দান করেছে, এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন পুরা পৃথিবীকে আমি আল্লাহ তোমাদের জন্য মসজিদ বানায় দিয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার পুরা পৃথিবী মাটিকে আমি আল্লাহ তোমাদের পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছি। তিন নাম্বারে আল্লাহ বলে তোমাদের যে কাতারগুলি আছে এগুলো ফেরেশতার কাতারের মতো, চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার।